খুলে দাও, মেয়েটার চোখের পানি এভাবে ছেড়ে দিয়ে কাঁদতেছে। মেয়েটা কান্দে আর বলে, ও বাদশাহ, আমার আম্মা আমার সাথে আসে নাই, আমার আব্বা আমার সাথে আসে নাই, আমার মা যদি আসত, আমার আব্বা যদি এখন এখানে থাকতো, এইভাবে কষ্ট দেওয়ার জন্য দিত না। ও বাদশাহ, আমি একজন মেয়ে মানুষ, আমাকে এইভাবে শাস্তি আর দিও না, আমি সইতে পারি না, আমার মাইরো না। ইয়ামি বাদশাহ তখন ডাক দে বলে, যুবতী, তোর চেহারা বড় সুন্দর, তুই বড় সুন্দর দেহওয়ালা, একটা আবদার রাখতে পারবি নি? কি আবদার? আমি আমার মনের বিলাস তোর সাথে মিটাবো, রাজি আছিস নি? নাউজুবিল্লাহ, জোরে কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول في الأرض الله
قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه او مؤمن بھایا پر درود ای محفل بسی আমাদের দুরুদ শুনেন গো নবীজি রওজা পাকে শুইয়া সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখালিয়া দক্ষিণ পাড়া গোলার বাড়ি মরহুম জংশর আলী সাহেবের আত্মার মাগফিরাতের কামনায় এবং এলাকার সকল মধ্যে গানের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজন করা হইয়াছে। আজকের এই পবিত্র মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে কেয়ামতের ভয়াবহ সম্পর্কে আলোচনা করার জন্য। কোরআনুল কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতসমূহ আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত ব্যাপারে বলেছেন। তন্মধ্য থেকে আমি আপনাদের খেদমতে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পাক জবানের বহু হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। প্রত্যেকটা মানুষের
জীবনে কয়েকটা কথা চিন্তা করলে এই লোকটা জেনে শুনে গুনার কাজ করবে না। কতটা কথা চিন্তা করলে? কয়েকটা কথা। এক নম্বর হইল, আমি ছিলাম কোথায়? দুই নম্বর হইল, আমি আসলাম কোথায়? তিন নম্বরটা হলো, আমি আবার যাব কোথায়? ছিলাম যেখানে সেই জায়গাটা কোথায়, আসলাম যেখানে এই জায়গার অবস্থান আমার কতক্ষণ সময়, এখান থেকে আমাকে আবার যেতে হবে যেখানে সেখানে আমার অবস্থান করতে হবে কতক্ষণ সময়, এই তিনটা কথা যদি কোনো মানুষ চিন্তা করে এই মানুষটা জেনে শুনে কোনো গুনার কাজ করবে না। যদিও কোনো কারণে গুনাহ হইয়া যায়, বুঝতে পারলে আর দেরি করবে না, এমনি তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে নিব। জোরে কোন ঠিক কিনা? আমরা ছিলাম কোথায়? রুহের জগতে ছিলাম। আসলাম কোথায়? দুনিয়ার জগতে। যাব কোথায়? পরকালের জগতে। এর মধ্যে দুই জায়গার মধ্যে মানুষ দুইটা অবস্থান করে, একটা হলো হাসেও কান্দেও, এর নাম হইল দুনিয়া। আরেকটা জায়গা হইল যেখানে শুধু কান্না আর কান্না, জিন্দগিতে হাসি আসবে না, এর নাম হইল জাহান্নাম। আরেকটা জায়গা হলো জান্নাত, যার মধ্যে শুধুই আনন্দ, হাসি আর হাসি, কান্নার কোনো কারণ ঘটবে না। তাহলে আমাদের মোট কতগুলি কথা এখানে মুখস্থ করে রাখার দরকার, যে আমি ছিলাম কোথায়? রোহের জগতে, আসলাম জগতে, দুনিয়ার জগতে, যাব আবার পরকালের জগতে। দুনিয়ার জগৎটা হইল হাসিও কান্নাও, ছেলে বিদেশ গেছে খুব খুশি, টেলিফোন করে কইল আব্বা সামনে সপ্তাহে জেলও যাইতেছি, 10 বছর ভিতরে বাইরে বের কোনো ব্যবস্থা হইতো না নিশ্চিত, তাহে বাপ খুব খুশি হইব না বেজার, বিদেশ যাওয়ার সময় বেজার না খুশি, যাইব টেকা ফাড়াইব আর খুশি। যখন কইছে জেলও যাইতেছে তখন কান্না শুরু হইছে, একবারে আল্ট্রাসাউন্ড টাল্ট্রাসাউন্ড যা শুনো আছে সব পরীক্ষা নিরীক্ষা, ডাক্তারে কইছে মেয়ে হইব, মনটা একটু বেজার বেজার, যেই মাত্র সন্তান হইছে দাইমা ডাক ডাকো ছেলে হইছে, খুশি না বেজার? আরো জোরে কর খুশিতে বাগবা। মামারে ফোন দিছে, বোনজামারে ফোন দিছে, দুলা ভাই কি রে আয়েন, আপনার বাতি যা হইছে, হাই খুশি, মিষ্টি টিষ্টি নিয়ে খুব কারাকারি লাগছে। আধা ঘন্টা পরে ঘরের ভিতরে চিকরা ফাঁকরা লাগছে, কিরে কি হয়েছে? কো মারা গেছে। কো কেডা? কো বাচ্চাটা। ওহন কি গো? এখন আর টেলিফোন তো দূরের কথা, মিষ্টি তো বাদবো দূরের কথা, হ্যাঁ রে দৈর ডাক্তার না, হ্যাঁ গই রইতেছে খালি মারিত ফিরিয়া। জোরে কোন ঠিক কিনা? এর নাম হইল দুনিয়া, এর নাম দুনিয়াতে হাসিও আবার কান্দেও। আর জাহান্নাম যে জায়গাটা, এর ভিতরে হইল শুধুই কান্না আর কান্না। আর জান্নাতের ভিতরে হইল শুধু হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে কখনো মানুষ অশ্লীল
কষ্টদায়ক কোনো কথা শুনবে না। শুধু শান্তি, শুধু সালাম, শুধু আরাম, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জাহান্নামের ভিতরে শুধু কান্না আর কান্না। তাফসিরে রুহুল মানি নামক একটা কিতাব আছে, তাফসিরে রুহুল মানির 8 নম্বর খণ্ডতে লেখছে, জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা আল্লাহকে 3000 বৎসর ডাকবে। জোরে বলেন, কয় হাজার বৎসর? 3000 বৎসর ডাক দেওয়ার পরে আল্লাহ একবার জবাব দিবে, কি হয়েছে রে বান্দা, এইভাবে ডাকতেছ কেন, কি সমস্যা তোমার? জাহান্নামীরা ভিতর থেকে অত্যন্ত দরদি হইয়া বড় ক্লান্তি অবস্থা ডাক দিবে, বলবে প্রভু হে আমার, জাহান্নামের ভিতরে এত বড় আগুন, জাহান্নামের এই আগুন আর সহ্য করতে পারি না। হাশর ময়দান আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি যে কায়েম করেছো, এখন আমাদেরকে তুমি জাহান্নামে ছেড়ে দিয়েছো, জাহান্নামের ভিতর এমন ভয়াবহ অবস্থা বরদাস্ত করতে পারে না, এক দিক দিয়া সাপ আঘাত করে, অপর দিক দিয়া বিচ্ছু আমাকে আঘাত করে, আবার গরম পানি আমার সামনে ঢেলে দেওয়া হয়, সহ্য করতে পারি না। চিৎকার করে যখন ডাকতে আরম্ভ করবে, জাহান্নামের পারে দাঁড়াইয়া পুলিশ আছে, জাহান্নামে যারা ডিউটি করবো এরা সংখ্যা হইল, রসুল বলেছেন হাদিসে 19 জন। জোরে বলেন, কত জন? 19 জন। ফেরেশতা ডাক দিয়ে বলবে, কেন রে এইভাবে ডাকতে আসো, কি তোমরা কারা গো, আমরা একদিন আর দুই দিন নয় 1000 বৎসর ডাক দিলাম, কেউ জবাব দেয় না, এই মাত্র তোমরা আমাদের ডাকে সাড়া দিলা, তোমরা কে গো? আমরা জাহান্নামে ডিউটি করি, আমরা পুলিশ, আমরা এই দায়িত্ব পালন করি, ঠিক আছে, এই জাহান্নামে ডিউটি করনে ওয়ালা ফেরেশতারা রে, তোদের কাছে হাত জোর করে বলি, একটু আমাদেরকে সাহায্য করতে পারবে নি? ফেরেশতারা বলবে, আমাদের পক্ষে একটা সেকেন্ডের জন্য তোমাদেরকে কোন রকমের সাহায্য করার সুযোগ আমাদের কাছে নাই, তাইলে আমরা কি করতে পারি? আমাদের একজন সর্দার আছে, তোমাদের সর্দারের নাম কি? আমাদের সর্দারের নাম মালেক দারোগা। তার নাম কি? ইয়া মালিক, একদিন আর দুই দিন নয় 1000 বৎসর পর্যন্ত ডাকতে থাকবে, এমন সময় ওই মালিক ফেরেশতা 1000 বৎসর পরে জিজ্ঞাসা করবে, তোমরা কারা গো, এমন করে কান্দতেছো, এইভাবে চিৎকার করতেছো, আমি মালেক ফেরেশতারে তোমরা ডাকতেছো? তখন বলবে মালেক ফেরেশতা, জাহান্নামের ভিতরে বরদাস্ত করতে পারি না, তুই কি পারবি আমাদেরকে একটু সাহায্য করার জন্যে? মালেক ফেরেশতা বলবে, না না আমি পারবো না তোমাদেরকে কোনো সাহায্য করার জন্য, একটা কাজ করো, রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে দাও, আল্লাহ ইচ্ছা করলে পারবে। তাফসীরে রুহুল মানির মধ্যে লিখে, এই বান্দা বান্দি 1000 বৎসর পর্যন্ত আল্লাহকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে 1000 বৎসর ডাক দেওয়ার পরে তখন আল্লাহ বলবে, বান্দারে এইভাবে কেন ডাকতেছো,
তখন বান্দারা বলবে আল্লাহ এক হাজার বছর ফেরেশতাদের কাছে বলছি এরা আমাদের কিছুই করে না, এরা সাহায্য করতে বলে পারবে না। মালেক ফেরেশতাকে এক হাজার বছর বলেছি, মালেক ফেরেশতা আমাদেরকে সাহায্য করে না। এই পরোয়ার দিকে আলোক এরপরে এক হাজার বছর পর্যন্ত তোমারে ডাক দিছি, তুমি মাত্র জবাব দিছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে কি রে জাহান্নামের ভিতরে কি এতই কষ্টের মধ্যে আছো? আল্লাহ বড় কষ্টের মধ্যে আছি, তুমি একটু সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এমনি তখন যেই জবাবটা দিবে, কোরআন শরীফের ভিতরে আয়াত আছে, আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে স্বাদ গ্রহণ করো আর জাহান্নামের ভিতরে মরণ আর জিন্দা তাহনের কোনো ব্যবস্থা হবে না, সাবধান, আমার কাছে বইলা আর লাভ নাই। বান্দা বলি বলবে এ রাব্বুল আলামিন শুনেছি তোমাকে একবার ডাক দিলে পরে তুমি সঙ্গে সঙ্গে সত্তর বার জবাব দিয়ে দাও, এখন তোমারে এক হাজার বছর ডাক দেওয়ার পরে মাত্র তুমি একবার জবাব দিলা, আবার বলতেছ জাহান্নামের ভিতরে মরণের কোনো ব্যবস্থা নাই, বেঁচে থাকারও কোনো ব্যবস্থা নাই, কি হবে? আল্লাহ বলবে ইল্লা, একমাত্র শুধুমাত্র এই অবস্থারে তোমাদের বহন করতে হবে, কোনো পরিবর্তন করা হবে না, কিন্তু আজাব বাড়তে থাকবে। জোরে গুনা নাউজুবিল্লাহ, এক হাদিসে আছে জাহান্নামের ভিতর থেকে দুইজন মানুষকে আল্লাহ ডাককে বলবে, এরা এমন কান্দা কানবো, এরা কান্না দিককে আল্লাহর মায়া লাগবো। আল্লাহ বলবে তোমরা দুজন জাহান্নামের ভিতর থেকে উঠে এদিকে আসো, এরা দুজন আসবে, আইসা আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে বলবে আল্লাহ তুমি ডাক দিছ আর আমরা আসছি। আল্লাহ বলবে ডাক দিয়েছিলাম এসেছ, আবার জাহান্নামের দিকে যাও, দুজন যাও, একজন এমন দূর দিব এক করে জাহান্নামের কিনারে যাওয়ার পরে আল্লাহ ডাক দিবে এক দাঁড়া খারো এ দাঁড়াই গেছে, আর একজন একটু সামনে যা আবার একটু পিছনের দিকে আইয়ে যায় না, যা 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 যা, এইরকম একটা অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বেড়ার অনেককে আনবো, আবার দুজনে দিকে আইয়ো, দুটা লোককে আল্লাহর সামনে হাজির করে বলবে বান্দা জাহান্নাম থেকে উঠাইয়া আমার সামনে আনছি, আবার বললাম জাহান্নামে যাইতে তুই এমন জোরে দূর দিছ কিল্লাইয়া, কোন কারণে এরকম জোরে দূর দিছ, কারণটা কি? থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে তখন বলবে আল্লাহ জগতের কোনো কথাই তোমার মানলাম না, আমি অপরাধী, আমি গুনাহগার, তোমার নাম গাফফার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো আদেশ মানি নেই জীবনে, আজ জাহান্নাম থেকে উঠাইয়া তুমি আমাকে যখন তোমার দরবারে হাজির করেছো, আবার যখন বলেছো জাহান্নামে যাওয়ার জন্য, তখন আমি চিন্তা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আবার এখন অর্ডার করেছে, জিন্দেগির ভিতরে কোনো অর্ডার হয়ে যখন মানলাম না, আজকে অর্ডারটার বাদ দিয়া লাভ নাই, একটা দূর দিছি জাহান্নামের ভিতরে ঢুকে পড়বো, আল্লাহ তোমার অর্ডার মানার জন্য এখন আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন
কামিল তখন বলবে জাহান্নামের ভিতরে ঢুকে যাওয়ার জন্য তুই যে এত বড় দৌড় দিয়েছো, জাহান্নাম তো বড় বেআরামের জায়গা, ইয়ার পরে যে দৌড় দিলা কোন কারণ না কারণ না কি? এমনি তখন লোকটা ডাক দিয়ে বলবে প্রভু হে জাহান্নামের ভিতরে যতই বেআরাম হোক না কেন কিন্তু তোমার অর্ডার আমি আর বাদ দিব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে আরে বান্দা আর কোন কথা চিনি তোর মনে? ইয়ামনি তখন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার নাম খালেক, তোমার নাম মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। শুনেছি যত দয়া আছে মায়া আছে 100 ভাগ করা হইছে, 99 ভাগ মহব্বত আর ভালোবাসা তোমার কাছে আছে। আমি দেখি আমাকে তোমার 99 ভাগ ভালোবাসার ভিতরে আমার জন্য তুমি আমার ভালোবাসো নি। আমি আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবি। যাও তুমি জান্নাতের ভিতরে যাও। ওই যে একজনে আস্তে আস্তে আইতে যাইতো, যা না আল্লাহ জিগা এত আমার অর্ডার মানছে দৌড় দিছে কিন্তু তুই তো দৌড়ও দিলি না, যাইবি কি না যাইবি এই মনে একটা বাপ দূর লইস, যাস না আয়স না কি সে তো এই বাংলা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি কেন একটা কদম সামনে দেয় আর একটা কদম পিছনে কেন দেয় জানুনি? কি ও বান্দা কি ব্যাপার বলো না? এমন সময় বান্দা ডেকে ডেকে বলবে প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি তুমি যদি মাফ করে দাও কেউ তোমার বাধা দিতে পারবে না গো, তোমাকে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, এই জন্য আমি একটা কদম সামনে যাই আর একটা কদম আমি পেছনে দিকে আয়। আমি দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি মায়া লাগেনি। তবে আল্লাহ আমি একটা কথা জানি, পৃথিবীতে ভাই ভাইকে ভালোবাসে, পৃথিবীতে মা সন্তানকে ভালোবাসে, পৃথিবীতে আব্বা সন্তানকে ভালোবাসে, বিবি স্বামীকে ভালোবাসে, কিন্তু তুমি এমন ভালোবাসো যেই ভালোবাসা মা দিতে পারবে না, আব্বাও দিতে পারবে না, ভাই দিতে পারবে না, কিন্তু তুমি যদি ভালোবাসো গো পৃথিবীর কারো ভালোবাসার কোনো প্রয়োজন হবে না। এই জন্য আমি আশা করি তুমি আমারে দয়া করে জান্নাতে দিবা। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ও বান্দা যা আমিও তোরে মাফ করে দিছি, যা তুইও বেহেশতের ভিতরে যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং হাশর ময়দানে ও আল্লাহ শেষ পর্যন্ত একটা ওসিলা তালাশ করবে, একটা না একটা কথার অপেক্ষা করবে, দেখি আমার বান্দা আমারে নিয়ে খুশি করতে পারে, আল্লাহ হাশর ময়দানে ও তার মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে করে বন্ধুগণ, হাশর ময়দানে শুধুমাত্র ইমানদার যারা হবে তাদের একমাত্র আল্লাহর কাছে স্থান পাবে, আর বেঈমান যারা হবে একটা লোকেরও আল্লাহর দরবারে আর কোনো জায়গা নাই, বিনা টিকেটে জাহান্নামের দিকে যাইতে হবে। ইমান আছে মহিলা হোক জান্নাতি, ইমান আছে পুরুষ হোক জান্নাতি, গ্রামের হোক শহরের হোক যেখানের হোক না কেন লোকটা জান্নাতে চলে যাবে, ইমানের উপর অটল থাকতে হবে। এই জন্য ইমানদার যারা হবে তাদের উপরে অনেক অনেক পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে, ইমানওয়ালা যারা হবে তাদের উপরে ইমানের পরীক্ষা হবে। একজন মহিলা হাশর ময়দানে আল্লাহ তাআলার
তৈরি জান্নাতের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে ইমানের উপরে কি পরিমাণ অটল, আর হাশর ময়দানে ভয় তার অন্তরে কি পরিমাণ। আমি আপনাদেরকে চিত্রটা কিছুক্ষণের মধ্যে শোনাইতে চাই, আপনারা আসেন না যাইতেছেন গা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমানের দাওয়াত দিতেছিলেন, সকল বেঈমান কাফেরেরা এরা ঐক্যবদ্ধ হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ডাইকা কয়, ইব্রাহিম তুমি যতই ইমানের দাওয়াত দেও না কেন আর কিয়ামত দিবসের কথা বলো না কেন, কিন্তু একটা কথা মনে রাখবা, কিয়ামতের দিন কবে কায়েম হইব আর না হবে এই ব্যাপারে আমরা টেনশন করার কোনো দরকার নাই। এরার মধ্যে আবার তিনটা দল হইছে, বেঈমান কাফেরদের মধ্যে তিনটা দল হইছে। এক দলে ক যে কি রে কিয়ামত যখন হবে ইমান ইমানের উপরে অটল থাকাই তো ভালো, আর একটা কয় আরে তুই আবার কি কস, আমরা সবাই গ্যারান্টি দিছি কিয়ামত ব্যাপারে কিচ্ছু হইতো না, আর একটা দল কো যদি হইতো তাহলে ওনাকে লেগা জোরে কো নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, এরা একটা আর একটা জিগা কিয়ামত হইলো না কি লেগা, কইলো তো হইতো আর একটা কো হইতো তো পারে, আনিন নাবাইল আযীম, এরা বড় একটা দিন অর্থাৎ হাশরের দিনের নিয়া এরা একটা আর একটার নিয়ে তর্ক করে। আমি আপনারা জিগাই কিয়ামত হবে না হবে না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের উপরে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের রেজাল্ট দিছে আল্লাহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা খোদার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত আর তারাই হইল সফল কাম, অর্থাৎ তারা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অবস্থায় যে মেয়েটার কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের দাওয়াত দেয় আর হাশর ময়দানের ভয়াবহ কথা বর্ণনা দেয়, লোকেরা সবাই লাগিয়া কয় আরে বেটা ইব্রাহিম ইমানের কথা বলো আর হাশর ময়দানের কথা যে তুমি বলো, কবে হাশর হইব আর বিচার হইব ইয়ে তো চিন্তা করার সময় আমগো হাতে নাই, এমন মানুষ আমরা জগতে আছে। কোন জেলার যে গেছি ওয়াশ করতাম গিয়ে শুনলাম দোকান থেকে অনেকটা আর বাকি হয়েছে তো বাকি আর দেয় না, তখন দোকানদারে কয় তোর লগে তার কাজে ঝগড়া করে তোর টাকা আদায় করতে পারতাম না আর পারতাম না, তবে কেয়ামতের দিন তোরে সারা হইতো না, এমনি হে খারে কয় তাহলে ভাই ভালোই হয়েছে, তাহলে আরো 5,000 টাকা মাল বাহি দিয়ে একবারই দিয়ে আল্লাহ মনে আসলো ময়দানে। আচ্ছা এই বেড়ার অন্তর আল্লাহর বই কি পরিমাণ আছে, হাসর ময়দানে বই আছে আছে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম রে গর্তের ভিতরে আগুনের ভিতরে ফালাইছে, আগুন ফুলের বাগিচা হয়ে গেছে, আরো জোরে কর ফুলের বাগানের ভিতরে কিন্তু একলা থাকলে মজাও না, দু একজন থাকলে বলা আহ এটা কি সুন্দর ফুল, এটা সিরে হে রে এটা হে না লাগা হে না লাগা, আর আহ কি মজা কি সুন্দর ফুলের বাগিচা, একলা একলা আঁকলে কোনোটি ভালো লাগে না, বাগিচার ভিতরে আসতেছে। আল্লাহ জিব্রাইল কো জিব্রাইলকে বলছে জিব্রাইল আমার খলিল ইব্রাহিম ফুলের বাগানের ভিতরে একলা থাকবো, এটা হতে পারে না তুমি সাথে সাথে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আর জিব্রাইল আলাইহিস সালাম ফুলের বাগানের ভিতরে ঘুরতেছে, পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বেঈমান কাফেরেরা আর নমরুদ দেখো দেখছ ইমানের পাওয়ার কত কি হইছে, এই যে আগুন ফালাইলাম জ্বললে পুরো সব শেষ হইছে সব শেষ।
কইল সব শেষ হইছে, কিন্তু নমরুদের দোতলা ছাদের উপরে তার একটা আদরের মেয়ে ছিল, এই মেয়েটারে সাথে নিয়ে বৈশা বলতেছে, মা আমার দুশ্মন ইব্রাহিমের জনমের দেওয়া দিছি, আজকা আগুনে জ্বালাই দিছি। মেয়েটা ডাক দেখো আব্বা দিহি কি কি কিরকম পড়তেছে একটু দেখ, দেখ তো এমনি ছাদের উপরে এইভাবে ছবি মেয়েরা তাকায় দেহে আগুন নাই, শুধু ফুলের বাগিচা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে নমরুদকে ডাক দিল, আব্বা তুমি আল্লাহকে বিশ্বাস করো না, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি নবী বলে মানো না, তবে তোমার একটা কথা বলে যায়, তোমার মতো আব্বার প্রয়োজন আমার নাই, পৃথিবীর জমিন আমার আর বুক বিলাসের প্রয়োজন নাই। ওগো আমার আব্বা, এখন তোমার সামনে আমি একটা প্রমাণ করতে চাই। একটা সেকেন্ডেরই নয়, দোতলার উপর থেকে একটা লাফ মারছে ইব্রাহিম আলাইহিস সালাম যেই গর্তের ভিতরে, ওই নমরুদের মেয়েটা গর্তের ভিতরে লাফ দিয়ে নামছে। আগুন নাই, আগুনের কোন অংশ নাই, তামাম পৃথিবীর জমিনে খবর হয়ে গেছে ইব্রাহিম নবীর আগুনে জ্বালাইয়া শেষ করে দিয়েছে। কো কেন জ্বালাইছে, কো কিয়ামতের কথা কি লাগে, ক ইমানের কথা কেন বলে, এই জন্য তার আগুনের ভিতরে জ্বালাইয়া দেওয়া হয়েছে। ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নামে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। যে আল্লাহর খলিল জিকির করতে আরম্ভ করে দিয়েছে এমন সময়ই তিনি জিকিরত এবং এমত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম তার সঙ্গী সাথিল 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতাকে ওই জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা রে আল্লাহর খলিলের তালে তালে মিলাইয়া তোমরা জিকির করো। জিকির আরম্ভ হয়ে গেছে এমন সময় যাহা ওই আগুনের ভিতরে যে ফুলের বাগিচা হয়ে গেল, প্রত্যেকটা ফুল একটা ফুলের সাথে আর একটা ফুলে বারিখা, আর জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কথা কেন বলে, ইমানের কথা কেন বলে, এই জন্য ইব্রাহিমরে আগুন ফালাইয়া পুরাইয়া জ্বালাইয়া শেষ করে দিছে, এই খবর জগতে পৌঁছাই দিছে। কিন্তু 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের গর্তের ভিতর থেকে জান্নাতের পোশাক পইরা তারপরে বের হইছে। আরেকটু জোরে কর, এটা জান্নাতের পোশাক। জোরে বলে কি পোশাক, এই পোশাকটা কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালাম মরণের মুহূর্তে উনি ডাক্কা ইসমাইল আলাইহিস সালামকে ডাকছে, ইসমাইল ইসমাইল তুমি এদিকে আসো। আসছে, নাও এইটা জান্নাতি জামা, এই জামাটা তোমারে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কো, আব্বা আপনি এত কষ্ট কইরা জান্নাতের জামা উপহার পাইলেন আর আমার এমনি দিয়ে দিলেন, আমার কাছ থেকে কোনো কিছু চাইলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বাবা তোমার কাছে আমার দুইটা জিনিস চাওয়া পাওয়া আছে। কো কি, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার আওয়াজ উঁচু স্থানে রাখতে তোমার জীবন যদি চলে যা, উঁচু স্থানে কালিমা পৌঁছাই দিতে তুমি রাজি থাকবা। সুবহানাল্লাহ। জোরে কর, ছেলেরে কি একটা ওসিয়ত করছে, আর আমরা ওসিয়ত করি মরস আর বাসস দোকানটা কিন্তু বেচিস না, দোকানটা ঠিক রাখিস, খাস আর না খাস। আর কেউ কেউ ওসিলা করে দিয়ে যা যে গাভীটা কিন্তু বেচিস না, এটা থাকলে বাসর উইব দুটো দিব, অর্থাৎ ওসিলা উচিত করে যেতেছে। আর একটা ওসিয়ত, এই ইসমাইল আর একটা ওসিয়ত হইল, ইসমাইল রে
আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কত লোক তোর কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করতে আসবে, আসলে পরে তুমি কি বলবা রে ইসমাইল? তখন ইসমাইল বলবে, ইসমাইল বললেন, আব্বা কি বলবো আপনি আমারে শিখাইয়া দিয়ে যান। তখন বলল, যদি পারো গো আমার আব্বার আদর্শে আদর্শবান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হও, লাভ হইব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে জান্নাতের পোশাক পরা এই আগুনের গর্ততে বাইরেছে, উনি কি আগুনে জ্বলছে? জ্বলে নাই। সুদর্শন পুরুষ হইয়া সুন্দরভাবে বাড়িছে, যেই মাত্র বাড়িছে এলাকার ভিতর আবার খবর হইছে, ওই ইব্রাহিম নবী নমরুদের চেতানো আগুনের ভিতরে ফালাইয়া জ্বালাইয়া পুরে সারখানা বলে কইরা লাইছে, কই কিচ্ছু হইছে না। বলে কি হইছে? কো সুন্দর জান্নাতের পোশাক পইরা এই গর্তের ভিতরতে বাড়িছে, একটা পশমও পড়তে পারে নাই। লোকেরা এবার একজন আরেকজন রে কি রে এমন যদি হয়ে থাকে তাইলে কিয়ামত, যে কিয়ামতের কথা যে কো এটা আসলেই সত্য, আপনারা কি কোন সত্য কিনা? আচ্ছা, এই খবর পাইতে পাইতে মিশরে আর শাম দেশের মাঝখানে একটা রাষ্ট্রের বাদশাহ ছিল বেঈমান, এই দেশের একটা মেয়ে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ইব্রাহিম নবীরে দেখছেও না, কারণ কেয়ামতের কথা যখন ইব্রাহিম নবী কইছে আর এর উপরে বিরোধিতা কইরা যখন নমরুদ আর তার 14 গোষ্ঠী লাগিয়া ওনারে আগুনে ফালাইছে, আগুনে যখন তারে জ্বালাইতে পারে নাই, অতএব কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। মেয়েটা কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে যারা কালিমা পড়ে এরা কি ইবাদত করে না করে না? আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু ইবাদত করি, জোরে কোন ঠিক কিনা? অনেকে আছে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ হইলেও পড়ে, বোঝা যায় ঈমান আছে, জোরে কোন ঠিক কিনা? জুমার নামাজ যদিও না পড়ে তাইলে ঈদের নামাজ হইলেও পড়ে, তো বোঝা যায় ঈমান আছে। দীক্ষিত যা, ঈদের নামাজ যদি দেহে না পড়ে তাহলে শ্বশুর মারা গেলে জানাজা তুলো যা, তো বোঝা যায় ঈমান আছে সামান্য একটু একটু। মেয়েটা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, বাদশার দরবারে খবর গেছে, বাদশা ইব্রাহিম নবীর বিরোধিতা করে নমরুদে আর আপনিও তার বিরুদ্ধে বিভিন্ন বিবৃতি বিভিন্ন ধরনের অভিযান চালাইছেন, কিন্তু আপনার এই দেশে এমন একটা ঘটনা ঘটছে যা বলা বলা বাহুল্য। কো কি ঘটনা? কো অমুক গ্রামের একটা মেয়ে মানুষ কালিমা পড়িয়া ইব্রাহিম নবীর উপরে ঈমান আনছে। বাদশা ডাক দিয়া কো পুলিশ বাহিনীর এক দৌড়ে যাও, এই মুহূর্তে মেয়েটার ধরে লইবা, এই মুহূর্তে মেয়েটারে গিয়ে পুলিশে ধরে নিয়ে আসছে, আইনা বাদশার সামনে হাজির করছে। বাদশা ডাক দিয়া কো তুমি বলে কালিমা পড়ছ? কো জি আমি কালিমা পড়ছি। কেন? কো হাসর ময়দান কায়েম হবে, সেখানে আমার জীবনের হিসাব কিতাব দিতে হবে, আমি সেই ভয়ে আল্লাহ তাআলার উপরে এবং আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর উপরে আমি ঈমান আনছি। বাদশা ডাক দেখো তোর এত সাহস কে দিছে? কো ঈমান আনার জন্য কোন মানুষের সাহস হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আরো জোরে কর। বাদশা ডাক দেখো আল্লাহ তাল্লা, মানে আল্লাহ তাল্লা, আল্লাহ তাল্লা বলতে এর কাছে আল্লাহ কোনো কোনো বিষয় লাগে না এর কাছে। মেয়েটা কয় ঈমান আনছি, ঈমানের উপর অটল থাকবো আমি। ঠিক আছে, ওই মেয়ে আমি হইলাম এই দেশের বাদশাহ, এই দেশের সবচাইতে ধনী সবচাইতে শিক্ষিত একটা ছেলে দিয়া তোরে বিয়া পড়াই দিমু, তুই একজন গরিব মানুষের মেয়ে তোরে কেডা বিয়া করব,
আর ইমান ছাইরা দিবি একটা শিক্ষিত ছেলের কাছে, ধনাঢ্য ছেলের কাছে তোর বিয়া পড়ায় দেওয়া হবে, তুই ইমান ছাইরা দে। মেয়েটা ডাক দিয়া কো, শিক্ষিত বুঝি না ধনাঢ্য বুঝি না, আপনি যা বলেন না কেন আমি ইমান ছাড়তে পারবো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়া বলে, কোন কারণে তুই ইমান ছাড়বি না? হাশরের ময়দানে আল্লাহর দরবারে কি করে হিসাব দিব? এই কারণে আমি ইমান ছাড়তে পারবো না। আরো জোরে কোন এমনি বাদশা ডাক দেখো, আমার অর্ধেক রাজত্ব তোরে দিয়ে দিমু, কিয়ামতের কথা ভুইলা যা, হাশরের ময়দানের কথা ভুইলা যা, ইমান ছেড়ে দিবি, আমার অর্ধেক রাজত্ব তোরে দেওয়া হবে, দেখ কি করবি। মেয়েটা ডাক দেখো, বাদশা অর্ধেক রাজত্ব দিবেন, আপনি আমারে পুরাড়া রাজত্ব দিবেন কিনা এইটা একটু বলেন না আগে। কো যা, তোরে পুরাড়া রাজত্ব আমি দিয়ে দিব, যা লয়ে যা। আমি মেয়েটা ডাক দিয়ে বলে, বাদশা তোমার দেওয়া রাজত্ব, তুমি এই দেশে রাজত্ব তুমি আমারে দিবা, শুধু তাই নই, ওই পূর্ব দিক থেকে সূর্যটা যেখান থেকে ওঠে আর যেখানে গিয়া নেবে। বাচ্চারে ও বাচ্চা, তোমারে জানাই দেই গো, গোটা পৃথিবীর মালিক তুমি যদি আমাকে বানাই দিতে পারো, একটা কথা জেনে রাখো গো, আমি কালিমা সারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো না, আমি নবীকে বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়ামনি তখন বাদশা তখন ডাক দিয়া বলে, ও যুবতী আন্দাজ হইছে না, এতক্ষণ পর্যন্ত তোমার লোভ লালচ এত কিছু দেখাইলাম, ইয়ার পরও তুমি কালিমা ছেড়ে দিবে না, হাসর ময়দানের কথা তুমি এখনো কি তুমি বলে যাইবা না? মেয়েটা তখন ডাক দিয়া বলে, বাচ্চা আমি কালিমা কেমন করে ছাড়ব, আমি যদি না খাইতে পারি, আমার যদি কোনো খিদা লাগে, খানা দানার যদি কোনো ব্যবস্থা না থাকে গো, আমি যখন কালিমাটা পড়তে আরম্ভ করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামে যখন জিকির আরম্ভ করে দেই, আমার আর খিদার যন্ত্রণা থাকে না, আমার অসুস্থ হয়ে গেলে আমি যখন জিকির আরম্ভ করে দেই তখন আমার অসুস্থ আর থাকে না, আমি আল্লাহ আল্লাহ বলে যখন ডাকতে আরম্ভ করি আমার আর কোনো সমস্যা থাকে না। এই কথা বলার পরে এবার বাদশা তখন ডাক দিয়ে বলে, ওজির রে, মেয়েটারে শাস্তি না দিলে কালিমা ছাড়তো না, কেয়ামতের দিনের কথা বলতো না, তো কি শাস্তি দিবেন? শাস্তি হলো হাতও বান্ধ ফাও বান্ধ, হাতে বাঁধছে ফাও বান্ধিছে বান্ধিয়া। এবার বাদশারে বলছে, বাদশা হাতে পায়ে বান্ধিছি, কয়বার রুমের ভিতরে ঢুকাও, রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া বাচ্চা হাতের মধ্যে বেত নিছে, বেত নিয়া ডাক দিয়া কো, এবার আল্লাহ তোরে কেমনে বাঁচা, আর ইমান তোরে কিভাবে বাঁচা, আর হাশরের ময়দানে তোর হিসাব অহন হয়ে যাবো গা। জোরে কোন নাউজুবিল্লাহ। মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, এই আমার মেয়ের, এই যুবতী মেয়েটা হাত হাত বান্ধা অবস্থা, পা বেঁধে রাখছে, হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, বাচ্চা বাচ্চা লাঠি লইয়া ব্যাট নিয়ে যখন সামনে দিকে আঘাত করার জন্য যাইতেছে, এই সময়ে ওই বাচ্চার বাচ্চা যখন সামনে বাড়ে, যুবতী এই মেয়েটি তখন ডাক দিয়ে বলে, খোদা গো আল্লাহ রাব্বুল আলামিন, আমি পারবো না, আমাকে এই পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম
বাদশার হামলা থেকে গো, আমাকে বাঁচাইবার জন্য কেউ নাই, তবে এই বাদশা জালিমের হামলা থেকে বাঁচার জন্য মামলা করলাম তোমার দরবারে। কার দরবারে মামলাটা করছে? আল্লাহর দরবারে মামলাটা করছে। উজিরকে বাদশার আগে বলে হাতের বান খুলে দাও, তার পায়ের বানও খুলে দাও, মেয়েটার চোখের পানি এভাবে ছেড়ে দিয়ে কাঁদতেছে। মেয়েটা কান্দে আর বলে, ও বাদশাহ, আমার আম্মা আমার সাথে আসে নাই, আমার আব্বা আমার সাথে আসে নাই, আমার মা যদি আসত, আমার আব্বা যদি এখন এখানে থাকতো, এইভাবে কষ্ট দেওয়ার জন্য দিত না। ও বাদশাহ, আমি একজন মেয়ে মানুষ, আমাকে এইভাবে শাস্তি আর দিও না, আমি সইতে পারিলা, আমার মাইরো না। ইয়াম্মি বাদশাহ তখন ডাক দে বলে, যুবতী তোর চেহারা বড় সুন্দর, তুই বড় সুন্দর দেহওয়ালা, একটা আবদার রাখতে পারবি? কি আবদার? আমি আমার মনের বিলাস তোর সাথে মিটাবো, রাজি আসনি? নাউজুবিল্লাহ, জোরে কর। যুবতী ডাকে বলে, লাঠি দিয়ে আর আঘাত করার জন্য কি আপনার মনে চাই না? এখন আমার সাথে আপনার মনের বিলাস মেটানোর জন্য, আপনি আপনার যৌবনের বিলাস মেটানোর জন্য আমার পাশে এখন এই প্রস্তাব দিলেন আমার কাছে, বাচ্চার আমার সাথে তুমি মনের বিলাস মিটাইবার জন্য যে বলছো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমারে দেখবে। এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কুটির ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে গো, আমি কি জবাব দিব হাশরের ময়দানে? আমি পারব না। এই সময় তখন সেই বাদশা ডাক দে বলে, যুবতী দরজা লাগায়, দরজা লাগাইয়া দিয়েছে, জানালা আটকাইয়া দিয়েছে, দরজা জানালা আটকাইয়া। এমনি বাদশা তখন যুবতীর কাছে বলে, যুবতী আর কোনো সমস্যা নাই, দরজা লাগাইয়া দিয়েছি, ওই জানালাও আটকাইয়া দিয়েছি, আর তো কোনো সুবিধা নাই। এমনি যুবতী মেয়েটা তখন ডাক দে বলে, না লাগো, আমার পক্ষে সম্ভব হবে না, কারণ জানালা লাগাইতে পারো তুমি, তুমি জানালা লাগাইতে পারো, দরজা লাগাইতে পারো গো, লাইট তুমি নিভাইয়া দিতে পারো, কিন্তু আমি যার উপর ইমান আনছি তিনি মহান রাব্বুল আলামিন, আমার আল্লাহ দেখে ফেলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাশরের ময়দানে আমি কিভাবে জবাব দিব? আমি পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন করে জবাব দিব? তোমারে আবদার আমি রাখতে পারবো না। বাদশা ডাক দেখো, বুঝছি তুমি আপোষে দিবা না, তুমি মেয়ে মানুষ আর আমি একজন পুরুষ, তুমি আমার হাত থেকে বাঁচবা কি কইরা? চতুর্দিকে দরজা জানালা লাগানো আছে, তুমি তো বের হইয়া যাওয়ার পদ্ধতি তালাশ করলো পাইবা না। সুতরাং এখন আমি নিজেই আমার শক্তি দিয়া তোমার উপরে আমার মনের বিলাস মিটাবার ব্যবস্থা করব। দরজা খুললা, উজিরে ঘরে ভিতরে নিছে, উজিরে বলছে, উজির আমি এই যুবতীর হাত দিয়ে ধরে আমি আমার মনের বিলাস মিটাবো, যদি এলোমেলো করে তুমি সহ ধরবা। উজিরে কইল, ঠিক আছে। এমনি বাদশা সামনের দিকে যাইতে আরম্ভ করছে, মেয়েটা শোয়া থেকে উঠিয়া লাভ দেখা রইয়া দেওয়ালের সাথে চাইপিয়া দাঁড়ায় রইছে, আর বাদশা সামনের দিকে যাইতেছে। বাদশাহ যুবতীকে ডাক দিয়ে বলে, এই যুবতী কেউ নাই, দরজা জানালা লাগানো আছে, আপোষে তুই দিলে না, এবার আমি আমার শক্তি দিয়া তোর সাথে আমার মনের বিলাসটা মেটাবো, কে বাঁচাবে তোরে? এমনি তখন যুবতীটা থর থর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু কান্দে আর কান্দে, প্রভু হো আমার আল্লাহ,
ওগো আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার আর কে হই নাই, আমার কেউ বাঁচেবার কেউ হই নাই, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না গো, তুমি আমাকে এই মুহূর্তে বাঁচাও। এমন সময় বাদশাহ যখন হাত বাড়াইয়া দিয়া এই যুবতীকে যখন ধরতে গেছে, সঙ্গে সঙ্গে যুবকে ওই বাদশার দুই হাত রডের মতো শক্ত হইয়া গেছে। হাত বাড়াইছে, হাত এইভাবে সোজা, রড যেমন সোজা এমন রডের মতন শক্ত, এদিক সেদিক কিছু করতে পারতেছে না। উজির রেখো, কি রে কি অবস্থা, এখন কি করবো, আমার হাত তো শক্ত হয়ে গেছে গা, দরম তো দূরের কথা, আমি নিজে অন হাত এদিক সেদিক করতে পারতেছি না, এখন কি করা। উজির রেখো, এই মুহূর্তে তো ডাক্তার আনলো সরম, যে আপনার কি সমস্যা হয়েছে, কত হলে কি করবো, আমার মন বলতেছে এই যুবতী মেয়েটারে যা কষ্ট আপনি দিতেছেন তার থেকে যদি মাপ নেন গা, মাপ নিলে আমার মনে হয় আপনি ভালো হইতে পারেন। এমনি যুবক যুবতীর কাছে এই বাদশাহ মাপ চাইতেছে যে যুবতী রে আমার ভুল হয়েছে, মাপ করে দে, মেয়ে মানুষ তো মাপ করে দিছে। সাথে সাথে হাত হাত জায়গা মতন হয়ে গেছে, ভালো হয়ে গেছে গা, হাত একবারে এজি হয়েছে, এজি হওয়ার পরে একবারে বালা হয়েছে পরে আর দেরি নেই, সাথে সাথে তখন কয় বুঝছি আমার শরীরে একটু টাইট ফাইট করে যাওয়ার লাগবো, তখন কোমর বালা করে গামছা দিয়া বাইন দিয়া ফাইট ফুইট লইয়া যখন যাওয়া শুরু করছে ওই সময় খালি দুইটা হাত শক্ত হয়েছি, তখন পুরো বডি শক্ত হয়ে গেছে। আরে জোরে কর না সুবহানাল্লাহ, বডি যখন শক্ত হয়ে গেছে তখন আর লড়তারে না। আই যুবতী, লা লা লা, আর আমি তোর উপরে কোনো অত্যাচার করব না, যুবতী গো আমারে তুমি আবার ক্ষমা করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও না। এমনি যুবতী মেয়েটা তারে যখন ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা পরিপূর্ণ সুস্থ হইয়া গেছে। সুস্থ হইয়া বাচ্চা উজির রেখো, এ মেয়েটারে তাড়াতাড়ি বার কর, এটা মানুষ হই না, আল্লাহ কত চিনুস হই না, জোরকন ঠিক কিনা, ইডি মানুষ জোরকন ঠিক কিনা। উজিরে বাসারে জায়গা, তাহলে এখন কি করা, এই মেয়েটা যেই ইমান আনছে আর যেই মজবুত ইমান, এই মেয়েটার রাস্তাঘাটে ছাইরা দিলে তো গ্রামে গ্রামে আইটা তবলিক কইরা দিব মানুষ আরো বেশি করে মুসলমান বানাইয়া, এখন করুন কি, আমি তো সাইজ করতারলেন না, বাচ্চা তো সাইজ কর্ম দূরের কথা, তুই দেখস না আমি নিজে সাইজ হয়ে যাই গিয়া। তো এখন কি করা, জেলখানার ভিতরে যেই রুম, যেই রুমের ভিতরে গাছ গুছুইটে রয়েছে, বাতি বুতি নাই, ফিফরা মান্দাইল আছে, ইন্দুর মিন্দুর আছে, এই রুমটা বাজে রুমের ভিতরে এই মেয়েটা রাখিয়া দে, ফিফরা মান্দাইলের কামড় সামরের সুডে আর গরমের সুডে দেখবে কালিমা সাইরা দিয়া আমগো গাছে আইয়া ঠিক মতো চলাফেরা করব, এই কাজটি করলো তো উজির কহ, এটা একটা মোটামুটি যুক্তি রে, ঠিকই আছে, তাহলে দিয়া দেই জেলখানার ভিতরে নিয়া একটা নিকৃষ্ট একটা রুমের ভিতরে নিয়ে রাখছে, একবারে নিকৃষ্ট রুমের ভিতরে, এই রুমের ভিতরে যখন রাখছে যুবতী মেয়ে এই নিকৃষ্ট রুমের ভিতরে ঢুকিয়া শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ, নিকৃষ্ট রুম বাদের রুম ফাইয়া তো আরো পেরেশানোর কথা আছে, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করছে, কয় আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি যে দুনিয়ার কেউ জানে না, আর তুমি যে আমারে ভালোবাসো দুনিয়ার কেউ জানে না, অতএব আমি তোমারে ভালোবাসি আর তুমি আমারে ভালোবাসো, এই ভালোবাসা কারো কাছে প্রকাশ করো না, আল্লাহ এইভাবে আমার জিন্দগি চালাইবার জন্য নীরব নিরালা নিকৃষ্ট বাদের রুমে দিছে, প্রাণ ভরে ভরে আমি তোমার জিকির করব, তুমি আল্লাহ আমারে ভালোবাসো, জোরে জোরে কর সুবহানাল্লাহ। পুলিশ কয়েক শিফটিতে কাজ করে, রাতের বেলা এক এক শিফটি, দুপুরে এক শিফটি, বিকালে আর এক শিফটি, আচ্ছা গভীর রাত
পুলিশ বাহিনী জেলখানার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, হঠাৎ করে দেখে জেলখানার উপরে যে গাছ আছে, গাছের মধ্যে পশু পাখি, পশুরা পাখিরা আছে, কেমন যেন কিচিমিচি করে জিকিরের আওয়াজ দিতেছে। আর একটু আস্তে কোন সুবহান, একজন পুলিশ ডাক দেখো কি ভাই, গাছের মধ্যে রাতের গভীরে ছোট্ট ছোট্ট পাখিরা আল্লাহর জিকির করে আওয়াজ আয় কানের মধ্যে, তাই নাকি? একটু আগায় গেছে, আগায়া দেখে ওই গাছের একটা পাতা আর একটা পাতার সঙ্গে লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন পুলিশ আরেকটু আগায় দেখছে, আগায় গেছে, আগায় যাওয়ার পরে আহা, নিকৃষ্ট বাদের রুম, যার যেই রুমের কোনো বাতি বুতি নাই, এই রুমের ভিতরে গুনগুনে গুনগুনে একটা জিকিরের আওয়াজ, জোরে কোন সুবহানাল্লাহ। রাতের ডিউটি করে নেওয়ালা পুলিশ ওই জেলখানার কিনারে দাঁড়াইয়া লাগায়া দেখে এই নিকৃষ্ট বাজে রুমের ভিতরে জিকিরের আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে ওই নিকৃষ্ট বাদের রুমের ভিতর থেকে যখন জিকিরের আওয়াজ আসে, এমনি একজনে উকি মাইরা তাকায়া দেখে এমন একটা বাদের রুমের ভিতরে যে রুমে কোনো বাতি নাই, কোনো সাথে নাই, এই রুমের ভিতরে এমন সুন্দর একটা বাতি জিন্দগিতে আর কোনোদিন তারাই বাতি দেখে নাই। এমনি তখন পুলিশ বাহিনী দৌড়ে বাদশার কাছে ডাইকা ডাইকা বলে, বাদশা রে, জেলখানার ভিতরে এমন একজন মহিলাকে আটকানো হয়েছে যে মহিলা নিকৃষ্ট বাদের রুমের ভিতরে আল্লাহ আল্লাহ বলে যখন জিকির করে। এই রুমের ভিতরে আমরা কেউ বাতি দেই নাই, কিন্তু রুমের ভিতরে কে যেন এমন একটা বাতি জ্বালায় রাখছে, জিন্দগিতে কোনোদিন এমন একটা বাতি আমরা আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে কন আরো আস্তে কন সুবহানাল্লাহ। মহিলা চিন্তার মধ্যে পড়ে গেল যে জিকির করার মতো সুযোগ পাইলাম, কিন্তু জেলখানা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আমার জন্য কোনো ব্যবস্থা আছে কি না, এমন কোন উকিল আমার ব্যাপারে মুখ করব, এমন কোন উকিল তো আমার আমার জন্য কেউ নাই, আমি কেমনে বারমু জেলখানার ভিতর থেকে, বাইরে বার তো আমার কোনো ব্যবস্থা নাই, উকিল তো এর পক্ষে কেউ নাই, সব বাদশার অধীনে থাকে। জিকির করতে করতে এই রুমের ভিতরে ঘুমিয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, বন্দি জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কোনো উকিল লাগবে না, কোনো উকিল লোকিল লাগবে না, কোনো লোকের কোনো সুপারিশ লাগবে না, জেলখানা থেকে বের হয়ে যাওয়ার জন্য এমন সুব্যবস্থা তোর মালিকে করবে। আমাদের মালিক কে? আরো জোরে কর, ঘুম থেকে সজায় কর, আমার মালিক, মালিককে করবো, মালিক কই, মালিককে তো পাই না, চিন্তার মধ্যে পড়ে গেল, গা আবার জিকির আরম্ভ করছে। ওই দিক থেকে ইরাক শহর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার স্ত্রী সারা খাতুন উনার বড় বিবি নিলাম, সারা বিবিরে লইয়া যখন এই দেশের ভিতরে প্রবেশ করছে, বাদশা ইব্রাহিম আলাইহিস সালাম আর ওই তার স্ত্রী রে আটকাইয়া জেলখানার ভিতরে ঢুকাইছে, পুরুষ যে কোয়ার্টারে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কোয়ার্টারে ঢুকাইছে, আর
ইব্রাহিম আলাইহিস সালামের বিবিরে যেখানে মহিলা ওখানে ঢুকাইছে, ভিতরে ঢুকাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ঘরের ভিতরে এই রুমের ভিতরে ঢুকিয়া দেখে একজন মহিলা ঘরের ভিতরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার তিনটা দাবি, জোরে কোন কয়টা? এক নম্বর দাবি আল্লাহ, আমার জীবনে ইব্রাহিম নবীর দেখছি না, আমার একবার দেখাইও, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বড় দাবি পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বরের চেহারা যদি আমি একবার দেখতাম পারি আমার আর কোনো আপত্তি নাই। দুই নম্বর দাবি আল্লাহ, আমার জন্য পৃথিবীর জমিনে যার সঙ্গে তুমি বিবাহের ব্যবস্থা করবা, এমন একটা লোকের সঙ্গে গো বিবাহের ব্যবস্থা কইরো, কঠিন কিয়ামতের ময়দানে হাশরের দিনে আমার স্বামী হবে জান্নাতি, আমিও হব জান্নাতি, এমন একটা স্বামীর ব্যবস্থা তুমি আমারে কইরা দিও, জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বর দাবি আল্লাহ, আমার পক্ষে কোনো উকিল নাই, জেলখানা থেকে মুক্তির জন্য তুমি আমার একটু সাহায্য করো। তিনটা দোয়া করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সায়রা, ঘরের ভিতরে ঢুকিয়া শুনতাছে, দোয়া করতেছে, দোয়া শেষ হইছে। এমনই ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী উনি জিজ্ঞাসা করে, তুমি এইভাবে যে দোয়া করতেছ, তুমি জেলখানার ভিতরে ঢুকছো কতদিন হইছে? কো অনেক দিন হইছে। তা আপনি? কো আমি মাত্র ঢুকছি। কোত্থেকে আসলেন আপনি? কো এর আগে আমার বাড়ি। কো তাই নাকি? বলা হা, আচ্ছা তো ঠিক আছে, আমি একজন মেয়ে মানুষ, আপনি একজন মেয়ে মানুষ, আমরা দুইজনে একসাথে একটু কথাবার্তা বলতে পারুম না, একটু সুবিধা হইছে। কইল ঠিক আছে। ওই সারা জিজ্ঞাসা করে, তুমি ইব্রাহিম নবীর এক নজর দেখতে চাও, আবার এমন একটা লোকের কাছে বিয়া বসতে চাও যে লোকটা হবে জান্নাতি আর তুমিও জান্নাতে যাইতে চাও, এই দোয়া যে তুমি করতেছো আমি তো শুনছি, তবে তুমি কি ইব্রাহিম নবীর দেখতে চাও নাকি? আহ, মনে বড় আশা, একবার দেখতাম। আচ্ছা তো ঠিক আছে, আচ্ছা তোমার ব্যাপারে আমি একটা কাজ করি, বলে কি, তোমার তোমারে যদি ইব্রাহিম নবীর সাথে বিয়ার ব্যবস্থা করি তুমি রাজি আছো নি? আচ্ছা আপনারা কি কোন রাজি হবনি? এই মুহূর্তে যদি একটা মেয়ের ডাক দেখো যে হাসিনার বড় ছেলেটার বিয়া করাইবো, আকালি আর আপনারা কেউ মেয়ে বিয়ে দেবেন, আমার মনে লাইন ধরবো, জোরে কোন ঠিক কিনা? আর হইলো ইব্রাহিম নবী সুবহানাল্লাহ, হাজারা ক আমারে কি আর পছন্দ করবো, কাছে পছন্দ করো কার না করো, তুমি রাজি আছো নি? আমি এক সবার রাজি, তবে সারা গো এই দেশের বিয়ার নিয়ম আছে, জোর বলেন কি আছে? বিয়ার নিয়ম আছে। কি নিয়ম? এই দেশে যদি কোনো মেয়ে বিয়া বসে আর যে ছেলেরা বিয়া বস করবে, এদের নিয়ম হইল যে মেয়ের মেয়েটার বিয়া উপযুক্ত হইব তারে সাজাইয়া গুছাইয়া একটা রুমের ভিতরে রাখা হবে, আর যারা যারা বিয়া করবো 100, 150, 200 মানুষ এরকম বিয়ার প্রস্তাব দেওয়ার পরে এই লোকগুলিরে লাইন খাড়া করে, খাড়া কইরা হাতের মধ্যে হাদিয়া তোফা লইয়া লাইন খাড়া হইব, এরপরে বাদশার পক্ষ থেকে লোক থাকবো, মেয়েটা ঘরের ভিতরে থাকবো, আর একজন একজন ছেলে ঘরের ভিতরে ঢুকবো, মেয়ের হাতের মধ্যে একটা ফুলের তোড়া থাকবো, এই ফুলের তোড়াটা যার গলার মধ্যে পরাই দিব এর সাথে বিয়া হইব, মেয়েটা যারে পছন্দ করে গলার মধ্যে ফুলের তোড়া পরাইব তার সাথে বিয়া হইব। কইল তো ঠিক আছে, এলাকাত এলান করছে সুন্দরী সুরুষি একটা মেয়ে আছে, কে বিয়া করবা? সবাই দরখাস্ত দিছে, একটা তারিখ করছে অমুক তারিখে, তারিখ মতো সবাই হাজির হইছে, মেয়েটারে ঘরের ভিতরে দরজা লাগাইয়া ঘরের ভিতরে রাখছে, আর ছেলেরা
বালা করে মনে করেন সেন্টেন মাইরা গেঞ্জি টিঞ্জি হাইফাই বালা বুঝেন না কিভাবে যেমন সাজন লাগে আর কি, এরপরে গলার মধ্যে মুড়া চেইন লাগাইছে, আংটি লাগাইছে, অনেক আইটেমের জিনিস টিনিস পইরা আতর গোলাপ ফোলাপ লাগায় টাকে হাইফাই হইয়া বেড়ানোর মতন গিয়া লাইন ওখা রয়েছে, পিছন দিয়া গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কা রয়েছে। সারা কইল বিয়ার একটা ব্যবস্থা হইছে, আমার আর আপনার বিয়ে হইছে অনেক দিন হইছে, বাচ্চা কাচ্চা হয় না, একটা বিয়েই কইরা লাল, একটা ভালো মেয়ে আছে এখানে খবর পাইছি, কতলে কি করতে হইব, কই এই দেশের বিয়ার নিয়ম হইল আপনার লাইনও হারাইতে হইব, হারাইলে একজনের জন্য ঘরে ভিতরে নিব, যারে পছন্দ কইরা এই মেয়েটা গলার মধ্যে ফুলের মালাটা পরাই দিব, তার সাথে বিয়া হইব। ইব্রাহিম আলাইহিস সালামরে বিবি ডাক দিয়া কো আপনি গে লাইনে গে খারণ গিয়া, তে ওনার থুতার দাড়ি মাথার ফাগরি পরনে ছিল লম্বা পাঞ্জাবি, উনিও গিয়া লাইনে খারাইছে, তে যুব ফুলা ফানতে কো আরে এই বুড়ারে এক জায়গাতে বোয়াই দিয়া, এই বুড়ারে বুড়া কি লেগেছে, বুড়া বেড়া রেখো আমরা 80 বুড়ি 120 বুড়ি স্বর্ণ রূপা কত কিছু লাগায় সাগাইয়া মেগা গেঞ্জি টেঞ্জি কত আইটেমের ফইরাইছি, পছন্দ এরপরে করে না করে সন্দেহ আছে, আমরা 18 বছর আর 19 বছর হয়তো বা আমরা কয়ের আছে মাত্র 22 বছর, আর এই বুড়া বেড়ার বয়স স্বরূপ মনে গেছে গা এই বেড়া। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুবকরা গিয়া কো এই তুমি কে লেগেছ, কো আইছি শুনলাম ইয়ানো বলে বিয়ার লাইন বলে দিয়া, কত তুমি কি লেগেছো, কো এই উদ্দেশ্যই যদি পছন্দ করে তা আমি বিয়ে করতাম, আরে বুড়া মায়ের বুঝি জীবনে কমই খাইছ, আজকা জনমের মায়ের খাইবা, ইব্রাহিম আলাইহিস সালাম কো মায়ের খাইলে খামো আমি, তোর আর কি হইছে, কো আমরা নিজের কাছে খারাপ লাগতেছে বুড়া মানুষ একটা মায়ের খাইবেন শেষ বয়সে, এটা কেমন লাগে, কো আচ্ছা যাক দেখা যাক। একজন যুবক ঘরের ভিতরে ঢুকার অনুমতি পাইছে, ঘরে ভিতরে গেছে, যাওয়ার পরে চাইছে হাজারা চাইছে চাইছে, চাওয়ার পরে যুবকরে বালাও কইছে না মন্দও কইছে না, কতক্ষণ খারাইয়া হে বাড়িয়ায় বসছে, আইসা বসে অন্য যুবকরা জিগা কি রে কি খবর, কয় একবার চাইছে এরপর আর চাওয়াই তারলাম না, তাই না কি কত এলে তুই তোর তো কাম শেষ বলা হয় তো ও পিছনে বুড়ালারে কয়ে যা তোর দিকে চায় না, এমন তুই এং জানারে শাওন তুই এর কাছে একটু কয়ে যাইস, যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া কো মুরব্বি আপনি কি বিয়ার উদ্দেশ্যে লাইনে খাড়াইছেন, কহ আমার মতো এরকম ইয়ং জেনারেশন এত হাই ফাই বেড়াবি আমার দিকে একবার চাইছে দ্বিতীয়বার আমার দিকে আর তাকাইছে না, আমি খালি বাড়ি আয়ে পড়ছি, তা আপনি কি লেখা রয়েছেন, খারাই তাই না অসুবিধাটা কি, একজন একজন যুবক যাইতেছে শেষ পর্যন্ত এক যুবককে কো বিয়া বইবা না বইতা না হাত আবার না তো একটা তো কইতা একটো কয় না, যুবতী বলে আর একটা কথা কইলে বিচার করা হবে, যুবক দুইটা বাড়ি এসে আচ্ছা যাইতেছে শেষ সিরিয়াল রাইছে ইব্রাহিম আলাইহিস সালামের, সব যুবক বাইরে খাড়াইয়া ফাল ফাটা সার কইতাছে দেখিস কি মনে একটা ফিরা ফিরি লাগে, ফিরা ফিরা লাগবো এরপর দূর দাঁড়ে বাইরে আইব, এরপরে আমরা লাগে ইচ্ছা মতো ফিট মুজে বুড়া শখ বুঝি নষ্ট হয়ে গেছে গা তোমার, হ্যাঁ শখ নষ্ট করে শখ নষ্ট, শেষ মুহূর্তে শেষ সিরিয়াল ইব্রাহিম আলাইহিস সালাম দরজা দিয়ে ঢুকছে আর বাইরে খাড়ে ফুলা ফানতে ছেলেরা ইচ্ছে মতো ফাল ফাটতা আর আসতেছে, যে মাত্র ভিতরে ঢুকছে আহলান সাহলান আহলান সাহলান এমন একটা শব্দ হইতাছে এর অর্থ হইল স্বাগতম ওয়েলকাম স্বাগতম স্বাগতম আপনার অপেক্ষায় আছি পাইয়া বড় খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে কয় রোমের ভিতরে দরজা খোলা অবস্থায় এই মুরব্বি ইব্রাহিম
আলাইহি সালাতু ওয়াসালাম ঘরের ভিতরে যখন প্রবেশ করে ইয়াম্মি যুবতী বসা থেকে দাঁড়ায়া গেছে, দাঁড়াইয়া ফুলের তোড়াটা ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে পরাইয়া দিয়া বলে, আপনি একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী? বল হ্যাঁ, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী। ও ইব্রাহিম নবী, আপনার কাছে আমার বিবাহর ব্যবস্থা আমি যদি করি আপনি কি রাজি আছেন নি? ইয়াম্মি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ডাক দিয়ে বলে, আমি রাজি হইলে কি হইব? তুমি রাজি আছো নি? হ্যাঁ আমিও রাজি আছি। ঠিক আছে, ইয়াম্মি বাহিরের যুবকের কাছে খবর আসছে, যুবকেরা রে দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা রে যুবতী পছন্দ করেছে। যুবকের আবার ডাক দিয়ে বলে, আহ রে এমন জানলে তো দাড়ি আগে রাখতাম। জোরে কোন সুবহানাল্লাহ, এমন জানলে দাড়ি আগে রাখতাম, দরকার এককারে বুক পার করে দিতাম, জীবনের দাড়ি ধরতাম না, আর পাগড়িও লাগাই লইতাম। আহা, পাগড়িও লাগাইলাম না। আলাইহিস সালাতু ওয়াসালাম তখন ওই যুবতীর তখন ডাক দিয়ে বলে, যুবতী কালিমা পড়ছনি? তখন যুবতী ডাক দিয়ে বলে, আপনাকে নমরুদে যে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়েছিল ওই আগুনের গর্তের ভিতরে আগুন আপনাকে জ্বালাইতে পারল না, আপনাকে আগুনে কিছুই করতে পারে নাই, আমি সংবাদ পাইয়া ওই সময় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এমনি যুবতীরে ডাক দিয়ে বলে, ঠিক আছে এবার তোমার নামটা কি বলো না? যুবতী ডাক দিয়ে বলে, আমার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম হাজেরা। এবার হাজেরা ডাক দিয়ে বলে, আপনার নাম আমি আগে জানি, আমি আপনার কাছে আমার নামটা বলেছি, আল্লাহর খলিলের সাথে বিবাহ হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ঘর সংসার করতে আরম্ভ করে দিয়েছে আল্লাহর কুদরত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম প্রথম বিয়ে করেছেন, 83 বছর হয়েছে বাচ্চা হয় না, 83 বছর পরে হাজেরার সঙ্গে বিয়া হয়েছে। এই বিয়া হাজেরার সঙ্গে হওয়ার পরে ঘর সংসার যখন চলতে আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দান করছে। সেই ইসমাইল আলাইহিস সালাম হযরতে হাজেরার ঘরে জন্ম নেবে, পেটে থাকা অবস্থায় জন্ম হওয়ার কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে বলছে, ইব্রাহিম তুমি তোমার বিবি হাজেরাকে সেই মরুভূমির মধ্যে নিয়ে রেখে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে মরুভূমির মধ্যে নিয়ে রাখলেন, যে জায়গাটাতে রাখছিল সেই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ওই হাজেরাকে ওই মরুভূমির মধ্যে রাখার পরে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহর খলিল তখন ডাক দিয়ে বলে, ও হাজেরা আমার দিকে তুমি এমন করে কেন তাকিয়ে আছো? এমনি হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো এখানে বাজার নাই, এখানে কোনো দোকানপাট নাই, এখানে গ্রাম নাই, কোনো এলাকাবাসী কোনো মানুষ নাই, এই জায়গার মধ্যে আপনি যে আমাকে রাখতেছেন, আমি পানি পাবো কোথায়, তেল সাবান পাবো কোথায়, খাবার দাবার করতে কি পাবো? এই কথা বলে বলে যখন হাজেরা বলতে আরম্ভ করে দিয়েছে এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, হাজেরা আমি নিজে তোমাকে রাখি নাই, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমাকে এই জায়গার মধ্যে আমি রাখছি। হাজেরা তখন ডাক দিয়ে বলে দিয়েছিলেন, ও স্বামী তাহলে আমার আর কোনো আপত্তি নাই, আমার আর কোনো দাবি নাই, আমার
আমার আল্লাহ তাআলা যদি আপনাকে হুকুম করে থাকে গো, তাইলে আমার আর কোনো দাবি নাই, আপনি চলে যান। হযরতে হাজরাকে রেখে দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরে গো এই অবস্থার মধ্যে যখন ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে হাজরাত পানির জলে চতুর্দিকে তালাশ করে কোথাও কোনো পানি পাওয়া যায় না। এমত অবস্থায় হাজরা চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্দে, একটা দূর মারে তিনি সাফা পাহাড়ের কাছে, আর একটা দূর মারে তিনি মারুয়া পাহাড়ের মধ্যে। সাফা পাহাড় আর মারুয়া পাহাড় যারা হজ করেছেন তারা দেখেছেন, সাফা পাহাড়টা গ্লাস দিয়ে ঢেকে রাখছে, আর মারুয়া যে পাহাড়টা এটা নিচা, এই পাহাড়ের উপরে মানুষ বৈশা বৈশা হ্যাঁ আল্লাহর কাছে মোনাজাত করে, এই পাহাড়টার মধ্যে দুই রাকাত নামাজ পড়ে, কেউ অজিফা করতেছে, কেউ বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে। পানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই, এই সময়ে হাজারা কোথায় পাবে পানি? পানির কোনো সন্ধান পাওয়া যায় না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা পানির জন্য কান্দে, তাকে পানি দেওয়ার ব্যবস্থা নাই। হাজরা জন্ম দিয়ে দিতে যাইয়া ওনারও পানির পিপাসা, গলা শুকায় গেছে, পানির কোনো সন্ধান পায় না। এমন করে গো হাজরা যখন একটা দূর দেয় সাফা পাহাড় থেকে মারুয়া, আবার মারুয়া পাহাড় থেকে সাফা, একবার আর দুইবার নয়, আসা যাওয়া সাতবার তিনি দৌড়াইছিলেন। এই জন্য মাওলানা হোক, বড় বাদশাহ হোক, সরকার হোক, ধনী হোক, যে কেউ হোক, হজ করতে গেলে আপনার এই সাফা মারুয়াতে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। হাজরাত পানি পায় না, উপর থেকে রুদ্রের তাপমাত্রা এত বেশি, মাথার মধ্যে রুদ্রের তাপ লাগে, গলা কাটা মুরগির নেই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা গুনি এইভাবে নড়াচড়ি করে পানির কোনো সন্ধান নাই। হাজারা কান্দে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন হাজারা কান্দে আর বলে কোথায় পাবো পানি, আল্লাহ রাব্বুল আলামিন পানির তো কোনো সন্ধান পাওয়া যায় না। এই করে যখন তিনি কান্দতে কান্দতে জার জার হয়ে গেল, সাতবার তিনি দৌড়াইতেছে, দৌড়ের ভিতর দিয়া হঠাৎ করে তাকায়া দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ের মোড়ার নিচ থেকে ঝকঝকে ডালিম রসের মতো পানি বের হইতেছে, পানি ঝকঝক করে বার হইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা ওই দক্ষিণ দিকে তাকায় দেখে যে চকচক করে, মনে করছে পানি, ওখানে গিয়ে পানি না বালু মাটি, আবার ওখান থেকে উত্তর দিকে তাকায় দেখে চিকচিক করতেছে, মনে হয় যেন পানি, ওখানে দিয়ে বালু মাটি, আসলে পানি না। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত সন্তানের কাছে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে হযরত হাজরাত যাইয়া কুলে নেওয়ার পরে এমনি তাকায় দেখে পায়ের মোড়ার নিচ দিয়া এত ঠান্ডা পানি, এত মজা পানি অটোমেটিকলি বের হইতে আছে, পানি বাইরেতে আছে, পানি বার হইতে আছে। হযরতে হাজরা পানি দিয়ে মুখ ধুইলেন, পানি পান করলেন, এরপরে ইসমাইল আলাইহিস সালামকে পানি দিয়ে গোসল করাইলেন, পানি খাওয়াইলেন, দুজন খুব আরামের মধ্যে আছে, পানি কমে না, পানি বন্ধ হয় না, চলতে আছে। সুবহানাল্লাহ, জোরে কন আমার ভাইয়েরা, হযরতে হাজরা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করার কারণে এমন সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মোড়া নিজ দিয়ে পানির কুয়া বানাই দিছে, এমন একটা কুয়া
ওই হাজার হাজার বছর আগে এই কুয়ার থেকে মানুষ পানি পান করে আসতেছে, আজও পর্যন্ত মানুষ মানুষ পানি পান করে, এক ফোঁটা পানি কমে না। জোরে কোন সুবহানাল্লাহ। হজ করতে গেলে আপনার এই সামান্য একটু জ্বর জ্বর ভাব বা শরীরে একটু বেতাল বেতাল ভাব, জমজমের পানি যেদিকে তাকান সেদিকেই বক্সের মধ্যে পানি আছে, গ্লাস দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো পানি পান করে, কয়েক গ্লাস পানি পান করার পরে কেমন যেন শরীরে জ্বর নাই, কেমন যেন শরীরের মধ্যে কোনো অসুখ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন জমজমের পানি, আল্লাহু আকবার। এখন বালতি দিয়ে আর উড়ালা, এখন এই কূপটারে বন্ধ করে লাইছে, নিচে দিয়া মোটা পাইপ দিয়া মেশিন দিয়া উড়াইতেছে, মেশিনে 24 ঘন্টা উঠাইতেছে, আর 24 ঘন্টা হাজার হাজার মানুষ এই পানি পান করতেছে, এক ফোঁটা পানি কমে না। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বায়ার আমার বোন আমার, আমি আপনাদের সঙ্গে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতের তর্জমা করব, অর্থাৎ যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করেছে, হাশরের ময়দানের উপরে যারা বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, এদের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে বিভিন্ন পুরস্কার দিয়েছে, যেমন হাজেরাকে পুরস্কার, জমজমের কুয়া। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে ক বললো বল আমার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি অবস্থা ঘটাবে, যে অবস্থা দেখার পরে মানুষগুলি পানি পানি বলে চিৎকার করবে, একজন আর একজনের কাছে সুপারিশ করবে, ভাই তুই আমারে একটু সহযোগিতা করু, আমারে একটু সহযোগিতা করু। কে কার সহযোগিতা করবে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভাই যাবে ভাইয়ের কাছে, ভাই যাক আমার একটা নেক দে তুমি সাহায্য করো, ভাইজান বলবে পরিচয় দিছ দিয়েছ, ভাই বলে সর্বনাশ, আমি তোমারে ভাই বলে পরিচয় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, অন্যদিকে যাও। যাবে মা জননীর কাছে, মা বলবে আমি কোনো সন্তান পেটে ধারণ করেছি আমার মনেই নেই, আব্বার কাছে যাবে, আব্বা বলবে আমার কোনো ছেলে সন্তান ছিল, আমার কোনো মেয়ে সন্তান ছিল আমার জানা নাই। যাবে বন্ধুর কাছে, বন্ধু বলবে আমি পারবো না, তোমাকে আমি চিনি না। এরপরে যাবে বিবি জানের কাছে, ও বিবি আয় একটা নেক দিয়ে তুমি আমারে সাহায্য করো, বিবি বলবে না আমার পক্ষে সম্ভব হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন লোকটা পেরেশান হয়ে যাবে, এমনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ মা জুনির কাছে গিয়েছি, আব্বার কাছে গিয়েছি, বাপ মা পরিচয় দেয় না, ভাইও পরিচয় দেয় না, বোনের কাছে গেছি বোনে আমার পরিচয় দেয় না, বিবি জনের কাছে গিয়েছি বিবিও আমার পরিচয় দেয় না, আমার কথা কেউ স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কানতে কানতে জার জার হবে, এমন সময় একটা লোকের মাত্র একটা নেক আছে, একটা লোকে একটা নেক আছে, আর এই বেড়া একটা নেক শর্ট, একটা নেক কম আছে, এই লোকটার লোকে দেখা হইব। ভাইজান একজন আর একজন রেজে গেবে, ভাই তুই পেরেশান কেন? কো আমি পেরেশান হইছি, আমার মাত্র একটা নেক আছে আর কোনো নেক নাই। হে লোকটা কো, আর আমার একটা নেক কম, একটা নেক শর্ট হইছে, এই কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমার একটা নেক কম হইছে। হে লোকটা কো, আমার একটা নেকই আছে,
আর তোর একটা নেকে লেগে তুই জান্নাতে যাইতে পারস না, যা আমার এই নেকটা তোরে দিয়া দিলাম, লয়ে যা। সুবহানাল্লাহ, দূরে কর এই নেকটা মিলাইয়া আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে কইবো, আল্লাহ নেক একখান পাইছি, ফুটতে পাইছো। আল্লাহ কি জানেন না? আল্লাহ জানে না? জানে। এরপরে জিগা কই পাইছো? এই পরওয়ার দিগারে আলম, তোমার এক বান্দা একটা নেক আছে, তার আর কোন নেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটি আমার প্রতি দয়া করে একটা নেক দিয়ে আমারে সাহায্য করেছে। প্রভু গো, মা জননীর কাছে গেলে মা অস্বীকার করে, আব্বার কাছে গিয়েছি আব্বা অস্বীকার করে, বিবির কাছে গেছি বিবি অস্বীকার করে, কেউ আমাকে স্বীকৃতি দেয় না, কিন্তু তোমার এক বান্দায় একটা নেক আছে, তার আর কোনো নেক নাই, এই নেকটা আমারে দিয়া সেই লোকটা সাহায্য করেছে। প্রভু গো, এবার তুমি দয়া করে আমাকে জান্নাতের ভিতরে দিবা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামনি বলবে, বান্দা যেই লোকটা তোর একটা নেক দেয় সাহায্য করছে, তারে তুমি নিয়ে আসো। এমনি তারে নিয়ে আসবি, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে ডাক দেয়া বলবে, বান্দারে একটা নেক দিয়ে আমার বান্দারে সাহায্য করছো কোন কারণে? এমনি লোকটা বলবে, আল্লাহ আমার জীবনে গুনার গুনা একটা মাত্র আমার নেক আছে, আমি মনে করেছি আমি জাহান্নামে যাই, কিন্তু আমার বাইরে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার একটা নেক দিয়ে সাহায্য করেছি, আমার ভাই যেন যেন জান্নাতের ভিতরে যায়। এই কথা বলার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও বান্দা আজকে কঠিন কিয়ামতের ময়দানে ইয়া তোমার একটা উপকার তুই যখন তুই আমার বান্দাকে করেছ, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আর একটা দয়া করব। বান্দারে দুনিয়ার জমিনে তুই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নেক করেছিলি, এমন একটা নেক হাসরের ময়দানে তুই যখন আমার বান্দারে দিয়া সাহায্য করছ, রে বান্দা দয়া করেছ, আমি আল্লাহ তোরে সাহায্য করলাম, আমি দয়া করেছি আমার এই বান্দার সাথে তুইও জান্নাতে যাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, একজন আরেকজন দয়া করবেন, একজন আরেকজন ভালোবাসবেন, একজন আরেকজন উপকার করবেন, কোন কাজটা কোন উপকারটা কোন কাজে আসে বলা যায় না। হয়তোবা জীবনে একটা কাজ একটা উপকারের কারণে আল্লাহ খুশি হইয়া তোমাকে আমাকে মাফ করে জান্নাতের মধ্যে দিয়া দিবে, ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন। রাত্র কিন্তু অনেক হয়ে গেছে, রাত অনেক রাত হয়ে গেছে, দোয়া হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা বইসে রয়েছেন বিদায়, আমি লম্বা করে লেছি, রাত 12টার উপরে বাজে, আর কয়েক মিনিট কথা বলে দোয়া হবে, আপনারা বসবেন? আরো আরো আছেন? আরেকটা কথা বলছি, সেটা হলো হাশর ময়দানে আরেকটা অবস্থা ঘটবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে আল্লাহ পাক মাফ করে করে আল্লাহর তৈরি বেহেশতে দিয়া দিবে। কিন্তু একটা আজীব আশ্চর্য ঘটনা ঘটবে, যেটা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবে, আলেমকে বলবে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? একজন আলেম আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পাবে তুমি জান্নাতে যাও। মাশাআল্লাহ, এই গ্রামে কয়েকজন আলেম হাফেজ হইছে আলহামদুলিল্লাহ। কোন গোলার বাড়ির জনাব রফিজউদ্দিন সাহেবের ছেলে মাওলানা মুফতি কাউসার আহমদ, আমার মা জননীর আমি তালাশ করি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চাটারে ডাক দিয়ে বলবে, এতদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসছিস, এরে বান্দা এখনো কি তোর মার কথা তোর মনে আছে? আমার ওই এই শিশু বাচ্চাটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ
আমি আমার মা জননীকে দেখতে চাই, আল্লাহর পক্ষ থেকে বলবে জান্নাতে যা এই বাচ্চা, তুই জান্নাতের ভিতরে ঢুকে যা। এই কথা বলার পরে বাচ্চাটা তখন বলবে আল্লাহ আল্লাহ, আমি আমার আম্মার সারা ভেসে যাইতাম না। কিতাবে লেখে একজন ফেরেশতাকে মহিলার বেশ বেশ ধরাইয়া খাড়া করবে আল্লাহ, খাড়া করে বাচ্চাটারে বলবে দেখতো এটা তোর মা নি, এটা তোর মা লাগিনি দেখতো। এমনি দৌড় দিয়া মহিলা বেশে দাঁড়িয়ে আছে, দৌড় দিয়া বাচ্চাটা এই মহিলার কোলে উঠবে, উঠতে দেরি বল নামতে একটা সেকেন্ডও দেরি করতো না, সাথে সাথে নেমে যাইব। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চাটাকে ডাকতে বলবে, দৌড়াইয়া কোলে উঠলি মহিলার কোলে, উঠতে দেরি নামতে দেরি করলি না, কিরে এটা কি তোর মা লাগে না? এমন সময় বাচ্চাটা ধা ধা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ এটা আমার মা না, এটা আমার মা লাগে না। কেমনে বুঝছো তোর মা না? বাচ্চারে ডাকি বলবে পরওয়ারদিগারে আলম আল্লাহ তাআলা, এটা আমার আম্মা লাগে না। কিভাবে বুঝছো রে বাংলা? এমনি তখন শিশু বাচ্চারা বলবে প্রভু গো, আমি কিভাবে বুঝছি আমার মা জননী আমাকে পেটে যে 10 মাস 10 দিন রাখছিল, আমারে পেটে রাখতে দেই জ্বালা যন্ত্রণা যে আমার মা ভোগ করছিল, এই জ্বালা যন্ত্রণার ঘ্রাণ আমি পাইছি না। রাব্বুল আলামিন আর একটা কথা হইল, আমার মা জননী আমাকে পৃথিবীতে যেদিন জন্ম দিয়েছিলেন, আমার মা জননী যে কষ্ট করেছিলেন, এই কষ্টের ঘ্রাণ আমি পাইছি না। এই কথা বলার পরবর্তীতে সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তাহলে তোর মা মার দেহের ঘ্রাণ কি তোর নাকে লাগলে বুঝতে পারবি? যে পারবো। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদের নাকের মধ্যে একটা পাওয়ার দিয়া দিবে, পাওয়ার দিবে। এই পাওয়ার দেওয়ার পরে বাচ্চাটা দৌড়াইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, যেখানে মা আছে মার দেহের গ্রান বাচ্চাটা নাকের মধ্যে এসা লাগবে। নয় বাচ্চাটা হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, কেউ বলবে কিরে এই বাচ্চা এইভাবে কেন দৌড়াইতেছ? তখন বাচ্চাটা বলবে আমারে বাধা দিও না, আমারে তোমরা বাধা দিও না, সামনে বদে আমার মা জননী আছে, আমি আমার মাকে তালাশ করার জন্য যাইতেছি। যাইতে যাইতে মা কিনারে গিয়া দাঁড়াবে, মার দিকে এক নজরে তাকায়া থাকবে, মা এমনি জিজ্ঞাসা করবে কে রে তুই, আমার দিকে এইভাবে তাকাই আছ? মা মা মাকে এই বাচ্চাটা ডাকবে বলবে আল্লাহ আমি আমার আম্মারে পাইছি। মহিলা ডাকবে বলবে কি পরিচয় তোর নামটা কি? এই কথা বলার পরে বাচ্চাটা ডেকে ডেকে বলবে আম্মা, এই মা তুমি কি আমারে চিনো না? মা আমি তোমার ওই সন্তান, আমারে 10 মাস 10 দিন পেটে বোঝা বাইতে যাইয়া মা কষ্ট করেছিল গো দুনিয়ার জমিনে, মা জননী আমি শিশুকালে
পৃথিবী থেকে বিদায় হয়ে আসছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসছে গো মা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, মা গো এই মা তুমি ঘরের কোনায় বসে বসে তুমি আমার জন্য কত কাঁদছো, আব্বা তোমারে বারবার বুঝাইছে এরপর তুমি বুঝো না, আব্বা মসজিদের ভিতরে আমার জন্য কান্দতে কান্দতে জার জার হইছে, মা তুমি আমার জন্য এত কান্দা কাঁদছো গো মা, 10 মাস 10 দিন পেটে বোঝা পাইছো গো মা, মা এই মা আজকে তোমারে পাইছি, তোমারে নিয়ে আমি জান্নাতের ভিতরে ডুববার জন্য আমি তোমারে তালাশ করতেছি গো মা, অনলি মা জুড়ি দুটা হাত সামনে দিকে বাড়াবে, বাচ্চারা এমনি মা জুড়ি কোলে গিয়ে উঠবে, কোলে ওঠার পরে এমনি মা জুড়ি বুকের সঙ্গে বুক মিলাইয়া সন্তানরা ডাক দিয়া বলবে, মা গো ও মা কত আপন জগতে মিলে আমার মত আপন মিলে না, মা গো কত মিষ্টি কিন্তু মা ডাকের মতো মিষ্টি জগতে মিলে না, ও গো মা জুনুনি জান্নাতের ভিতরে তোমাকে নিয়ে যাব, দুনিয়ার জমিনে তোমাকে আম্মা ডাইকে আমার তৃপ্তি মিটে নাই, আম্মা বলে ডাকতে তোমাকে পারি নাই, মা গো এবার চলো গো তোমাকে নিয়ে জান্নাতে ডুববো গো, এই কথা বলার পরে মা এখন তখন তারে যখন কোলে নিবে বাচ্চাটা কোলে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আম্মা জননেরে পাইছি এখন তোমার কাছে যাবি, আমার আব্বা জননী কোথায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আব্বা দুখিলিকে ওই সন্তানের কাছে দাঁড় করাইয়া দিবে, এবারে সন্তান মা আর বাপকে লইয়া জান্নাতের দিকে যখন রওনা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও সন্তানের জন্য যখন তুমি এইভাবে ধৈর্য ধারণ করেছিলে জগতে, জগতে দুনিয়ার জমিনে তো কষ্ট করেছ আর জগতের মধ্যে ধৈর্য ধারণ করেছ, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ আজকে খুশি হইয়া তোমার সন্তানের খাতিরে আমি আল্লাহ মাফ কইরা যাও বেহেশতে দিয়া দিছি, আর একটা ঘটনা ঘটবে যে সন্তান দুনিয়ার জমিনে নেক কাজ করবে, ওই নেক কাজ যারা করবে সন্তানেরা এই সন্তানের নেক কাজগুলো কবরের ভিতরে সাথে সাথে পৌঁছাইয়া দিবে, আপনাদের এই গ্রামের গুলার বাড়ির সন্তান শরীফউদ্দিন আর আরিফ মিয়া তারা মিলিত হইয়া বাড়ির সকলে সুপরামর্শে আজকের এই মাহফিলের আয়োজন করছে, গুলার বাড়ি সহ শরীফউদ্দিনের আব্বা আম্মা সহ অত্র এলাকার সকলের কবরে আল্লাহ আজকে এই মাহফিলের হাদিয়া পৌঁছাইয়া দাও, সবাই বলেন আমি, আরো জোরে বলেন আমি, আমার ভাইয়ের যে সমস্ত ছেলেরা নেক কাজ করে এই নেক কাজের খবর মা বাবার কবরের ভিতরে পৌঁছাইয়া দে, আপনি আলেমের সাথে মুসাফা করলেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আপনি জিকির মাহফিলে জিকির করলেন, এই সওয়াব মা বাবার কবরে গিয়া পৌঁছে যাবে, এই জন্য যুবক ভাইরা রে ও আমার মুরব্বীরা এতদিন পর্যন্ত যা গুলো হইছে আর আমরা গুনার কাজ করতে যাব না বলে যদি হইয়া যায় বুঝতে পারলে দেরি করব না, আল্লাহর কাছে আমরা মাপ চাইব, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমি, আরো জোরে বলেন আমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ ওলামায়ে কেরাম আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছিলেন এবং একের পর এক অত্যন্ত সুন্দর আলোচনা আমরা